কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছিলাম সিগন্যাল বিভ্রাট এবং রীতিমতো বনগাঁ শাখায় ট্রেন চলাচল যথেষ্ট বিপর্যস্ত, ট্রেন চলাচল বন্ধ ছিল ডাউন লাইনে শিয়ালদা বনগাঁ ডাউন লাইনের সিগন্যালে সমস্যা, সিগন্যালিং এর সমস্যার কারণে বিপত্তি, রেল পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে এবং শিয়ালদা বনগাঁ ডাউন লাইনের সিগন্যালে সমস্যা। একেবারে গ্রাউন্ড জিরো থেকে দীপঙ্কর ভৌমিক রয়েছেন আমাদের সঙ্গে, বাতিল একাধিক ট্রেন। দীপঙ্কর, জানতে চাবো এর আগে যেরকমটা জানাচ্ছিলেন রেল আধিকারিকরা রীতিমতো দ্রুততার সঙ্গে কাজ করছেন, পরিষেবা স্বাভাবিক এখনো হয়েছে কি, কি পরিস্থিতি এই মুহূর্তে? শর্মিষ্ঠা, দেখো যেমনটা সকালে জানানো হচ্ছিল যে রেল পরিষেবা বিঘ্ন ঘটেছে, যার ফলে কিন্তু সমস্যায় পড়েছে নিত্য যাত্রীরা। একেবারে দীর্ঘ সময় হয়ে গেল, এখনো পর্যন্ত আমি তোমাকে সেই জায়গাটার ছবি দেখানোর চেষ্টা করব, যে সিগন্যালিং পয়েন্ট অর্থাৎ যে অটোমেটিক সিগন্যালিং পয়েন্ট সেটাই কিন্তু কাজ চলছে এই মুহূর্তে, সেই কাজই কিন্তু করে চলেছে রেলকর্মীরা, এবং যার ফলে কিন্তু বেশ কিছু ট্রেন কিন্তু বাতিল হয়েছে এবং এখানে কিন্তু সেই কাজের সেই প্রক্রিয়া যে তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে যত দ্রুততার সাথে পারা যায় সেই কাজ কিন্তু সমস্যার কিন্তু সমাধান করার চেষ্টা করছে এখানকার রেলের কর্মীরা। তবে ডাউন লাইনের বেশ কিছু ট্রেন বিভিন্ন স্টেশনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, যে ট্রেনগুলি কিন্তু চলাচল করাতে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যার ফলে কিন্তু ম্যানুয়াল সিস্টেমের মাধ্যমে কিন্তু বেশ কিছু ট্রেনকে চালানো হচ্ছে এবং প্রত্যেকটি স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকার ফলে কিন্তু যাত্রীরাও স্বাভাবিকভাবে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এবং তারাও কিন্তু যেহেতু তাদের অফিস রয়েছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা কিন্তু সমস্যায় পড়েছেন। আমি এখানকার যারা আধিকারিক রয়েছেন আমি একটু চেষ্টা করব তাদের সাথে কথা বলার জন্য যে আর কত সময় লাগতে পারে, কি পরিস্থিতি রয়েছে। দেখো আধিকারিকরা কিন্তু বলতে চাইছেন না, তবে যেমনটা রেল সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যতটা দ্রুততার সাথে সম্ভব তারা কিন্তু এই যে রেলের যে সিগন্যালিং পয়েন্ট অটোমেটিক সিগন্যালিং পয়েন্ট সেটা কিন্তু সম্পন্ন করার চেষ্টা করবে, যেহেতু অটোমেটিক সিগন্যালিং পয়েন্টের মাধ্যমেই কিন্তু কার্যত এই রেল চলাচলকে পুরো নিয়ন্ত্রণ করা হয় তাদের লাইন, অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই সমস্যার কারণেই মূলত সমস্যা হয়েছে, যে কারণে কিন্তু এই মুহূর্তে ম্যানুয়ালিভাবে বেশ কিছু ট্রেনকে কিন্তু চালানোর চেষ্টা করা হচ্ছে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে। তবে নির্দিষ্ট করে এখনও কিন্তু কতটা সময় লাগতে পারে সে বিষয়ে কিন্তু স্পষ্ট নয়, দেখা যাচ্ছে যে দ্রুততার সাথে কিন্তু কাজ যে কাজ সে কাজ কিন্তু সম্পূর্ণ করছে রেলের আধিকারিকেরা। শর্মিষ্ঠা, দীপঙ্কর, সেক্ষেত্রে যে ছবিটা সামনে আসছে যে এখনো পর্যন্ত দ্রুততার সঙ্গে কাজ চলছে আমরা যা দেখতে পাচ্ছি, সিগন্যালের সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে, এখনো পর্যন্ত কি তাহলে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে? দেখো সম্পূর্ণ কিন্তু বন্ধ নেই, বেশ কিছু ট্রেনকে কিন্তু ইতিমধ্যে কিন্তু চালানো সম্ভব হচ্ছে, তার কারণ ম্যানুয়াল সিস্টেমের মাধ্যমে কিন্তু বেশ কিছু ট্রেনকে কিন্তু পাস করা হচ্ছে, যে কারণে কিন্তু একাধিক ট্রেন যেহেতু সকাল থেকে বাতিল হয়ে গেছে, বহু মানুষ তারা কর্মস্থলে যাবে সে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, ফলে সেই জায়গা থেকে দেখে কিন্তু বেশ কিছু ট্রেনকে কিন্তু ম্যানুয়াল সিস্টেম অর্থাৎ হ্যান্ড সিস্টেমের মাধ্যমে কিন্তু সেই ট্রেনগুলোকে চালানো হয়েছে, তবে এখনও কিন্তু একাধিক স্টেশনে কিন্তু একাধিক ট্রেন কিন্তু ইতিমধ্যেই দাঁড়িয়ে রয়েছে। শর্মিষ্ঠা, দীপঙ্কর, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি এবং যেরকমটা তুমি বলছিলে যে সিগন্যালিং এর সমস্যার কারণে বিপত্তি, শুধু তাই নয় রীতিমতো একেবারে অফিস টাইমে সাত সকালে এই বিভ্রাট, এখনো পর্যন্ত যাত্রী হয়রানির ছবিটা কি, রীতিমতো তাদেরকেও যথেষ্ট সমস্যা ফেস করতে হচ্ছে? একেবারে দেখো বিভিন্ন স্টেশনে কিন্তু যেমন যাত্রীরাও কিন্তু দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে রয়েছে, যাদের অফিস রয়েছে তারাও কিন্তু তাদের গন্তব্যে পৌঁছাতে পারছে না, সেই ছবিটাও যেমন সকালে উঠেছে, পাশাপাশি কিন্তু এই ক্ষোভের মধ্যে থেকে বামুনগাছি স্টেশনে কার্যত যে চালক ছিল সেই চালকের সাথে দুর্ব্যবহার করায় যাত্রীদেরই এক অংশ কিন্তু এক যুবককে মারধর করে, এরকমটাও কিন্তু ছবি উঠে আসে আজ সকালে, ফলে এই ট্রেনের সিগন্যালিং পয়েন্ট এবং এই বিভ্রাট নিয়ে কিন্তু সার্বিকভাবে যাত্রীদের মধ্যে যেমন ক্ষোভ রয়েছে পাশাপাশি কিন্তু দীর্ঘ সময় ধরে তাদেরকে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সেটাও কিন্তু একটা সমস্যার, এবং এই যে সিগন্যালিং পয়েন্ট এবং অটোমেটিক সিগন্যালিং পয়েন্ট তা কিন্তু ইতিমধ্যেই সেই কাজও যেমন দ্রুততার সাথে করার চেষ্টা করা হচ্ছে রেল কর্তাদের পক্ষ থেকে, তার কারণ যেহেতু আজকে অফিস টাইম রয়েছে তার ফলে কিন্তু যে স্টেশনে যে মানুষের ভিড় সেই ভিড়টাও কিন্তু বেশ চোখে পড়ার মতন এবং যাত্রী হয়রানির ছবিটাও কিন্তু একেবারে স্পষ্ট হয়ে উঠছে। শর্মিষ্ঠা, দীপঙ্কর, আমাদের
সঙ্গে থাকো এবং যেহেতু সিগন্যাল বিভ্রাটের জেরে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে, ট্রেন চলাচল যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছে, শিয়ালদা বনগাঁ দাউলারে সিগন্যালের সমস্যা, একাধিক ট্রেন পর্যন্ত বাতিল হয়েছে, যাত্রীরা হয়রানির মধ্যে পড়েছেন, শিয়ালদা চত্বর থেকে ছবিটা জানবো। ইন্দ্রনীল রয়েছেন আমাদের সঙ্গে, ইন্দ্রনীলের কাছ থেকে জানার চেষ্টা করব। ইন্দ্রনীল, একদিকে সিগন্যালের সমস্যার জেরে যখন এই বিপত্তি, একাধিক ট্রেন পর্যন্ত বাতিল করতে হয়েছে, তুমি শিয়ালদা হয়ে রয়েছো, কি কি ট্রেন বাতিল হলো, ট্রেন কিভাবে চলছে, একেবারে অফিস টাইম কি ছবি? একদমই দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে একাধিক জায়গায় কিন্তু স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন, এবং এই মুহূর্তে যে শিয়ালদা স্টেশনের চিত্র, অর্থাৎ অফিস টাইমে যথেষ্টই বেগ পেতে হচ্ছে। কারণ যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত্রে এমন ঘটনাটি ঘটে, ফলে এই ঘটনার জেরে বেশ কিছু লোকাল ট্রেনকে কিন্তু স্থগিত করতে হয়েছে, এবং যে ট্রেনগুলো দাঁড়িয়ে রয়েছে সেইগুলোকে কিন্তু ইতিমধ্যে ইস্টার্ন রেলের তরফ থেকে মুভ করানো হচ্ছে, এবং ধীর গতিতে। অর্থাৎ গতকাল রাত্রের যে সিগন্যালিংয়ের সমস্যা, সেই সিগন্যালিংয়ের সমস্যার জন্যই কিন্তু এমন দুরবস্থায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের, ফলে যথেষ্ট সমস্যার মধ্যে নিত্যযাত্রীরা। কারণ সপ্তাহের শেষের দিকে, অর্থাৎ শুক্রবার দিন এমন ঘটনায় যথেষ্টই সমস্যার মধ্যে রয়েছেন নিত্যযাত্রীরা। যদিও রেল সূত্রে যেটা জানা যাচ্ছে যে যত দ্রুত সম্ভব তারা তাদের যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী তাদের যত দ্রুত সম্ভব তারা এই পরিষেবাকে স্বাভাবিক করার চেষ্টা করে যাচ্ছেন, এবং সেই মতোই কিন্তু ট্রেনকে স্বাভাবিক করার চেষ্টা কিন্তু তাদের তরফ থেকে করা হচ্ছে, এবং যে যে জায়গায় ট্রেনগুলো দাঁড়িয়ে রয়েছে সেই ট্রেনগুলোকে যত দ্রুত সম্ভব সেগুলোকে স্টেশনে নিয়ে আসা, অর্থাৎ শিয়ালদার গন্তব্যে নিয়ে আসা, এমনটাই কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন রেলের যারা ইঞ্জিনিয়ার রয়েছেন প্রত্যেকেই, এবং যত দ্রুত সম্ভব এই সিগন্যালিংয়ের ব্যবস্থাকে আরও ঠিক করে দেওয়ার পরিকল্পনা, অর্থাৎ তাদের যে চেষ্টা সেই চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। ইন্দ্রনীল আমাদের সঙ্গে থাকো, আমি একটুখানি অশোকনগর স্টেশনের ছবিটাও যেরকমটা জানার চেষ্টা করবো। একদিকে শিয়ালদাকে প্রচুর ট্রেন যেরকমটা বাতিল, এখনো পর্যন্ত যথেষ্ট যাত্রী ভোগান্তি হচ্ছে, অন্যদিকে দীপঙ্করদের ছবিটা জানালো, রীতিমতো সিগন্যালের কাজ জোর গতিতে চলছে। অশোকনগর স্টেশনের ছবিটা জানবো, দেবকুমার দে রয়েছেন আমাদের সঙ্গে। দেবকুমার, তুমি রয়েছো অশোকনগর স্টেশনে, এবং দেখা যাচ্ছে আজ সকাল থেকে তীব্র ট্রেনের সমস্যা রয়েছে, যাত্রীরা তারা অফিস বা নিজস্ব গন্তব্যে যেতে পারছেন না, কি ছবি সেখানে, যাত্রীরা কি বলছেন? দেবকুমার, একদম শর্মিষ্ঠ অশোকনগর স্টেশন থেকে কিন্তু আমরা সেই ছবি দেখাচ্ছি। দেখো, ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে মাতৃভূমি লোকাল বারাসাতে, সিগন্যালিং সমস্যার জন্য কিন্তু ট্রেনের সমস্যা, এবং যার ফলে ভোগান্তিতে কিন্তু নিত্যযাত্রীরা, এবং সকাল 5টার থেকে কিন্তু শুরু হয়েছে এই সমস্যা। অশোকনগর স্টেশন, হাবড়া স্টেশন, মছলন্দপুর, ভুমাসহ একাধিক স্টেশনে কিন্তু দাঁড়িয়ে আছে ট্রেন, যার ফলে সমস্যা। দেখো, প্ল্যাটফর্মের ছবি দেখাবো, এবং এই গরমের ভেতরে তারা ট্রেনের মধ্যে কিন্তু বসে আছে, এবং একাধিক পরীক্ষার্থী আছে, তারা এই ট্রেনের মধ্যেই আটকে আছে জানা যাচ্ছে, এবং পরীক্ষা দিতে যাচ্ছেন একজন পরীক্ষার্থী, শুনবো তার মুখ থেকে এই সমস্যা, কতক্ষণ দাঁড়িয়ে আছে, কতটা সমস্যা হচ্ছে। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, অনেকটা সমস্যার মধ্যে রয়েছে। শিয়ালদা যাচ্ছে, 11টার সময় রিপোর্টিং টাইম, তার মধ্যেই পৌঁছানো বনগাঁ থেকে। এরকম হাজার হাজার মানুষ কিন্তু তারা সমস্যার মধ্যে রয়েছে, এবং এখানে যারা আরো নিত্যযাত্রী আছে তাদের সাথে কথা বলে নেব। কখন থেকে দাঁড়িয়ে আছেন আপনারা? আমরা সকাল থেকে দাঁড়িয়ে আছি ট্রেনে, মানে কর্মস্থলে যাবো বলে, কিন্তু শুনতে পাচ্ছি যে ট্রেনের সিগন্যালের গন্ডগোল, তার জন্য আমরা যেতে পারছি না। যেখানে নাকি বুলেট ট্রেনের স্বপ্ন দেখে, সেখানে লোকাল ট্রেনই ঠিক মতন চালাতে পারে না, এরা কিভাবে বুলেট ট্রেন চালাবে? দেখো, এক প্রকার কিন্তু কেন্দ্রীয় সরকারকে কিন্তু কটাক্ষ করতেও ছাড়লেন না যাত্রীরা, এবং পাশাপাশি দেখাবো ছবিটা অশোকনগর স্টেশনে। দেখো, কয়েক হাজার মানুষের ভিড় তারা কিন্তু যাচ্ছিলেন, তারা কলকাতার উদ্দেশ্যে মাতৃভূমি লোকাল এটা দাঁড়িয়ে আছে, আরো যারা যাত্রী আছে তাদের সাথে কথা বলবো। কোথায় যাচ্ছেন আপনি? যাচ্ছি শিয়ালদা, শিয়ালদা থেকে আমার কলেজ আছে সন্তোষপুরে, উঠেছি তো প্রায় 2 ঘন্টা হয়ে গেল। 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন অশোকনগরে? না, হাবড়াতে ছিলাম 1 ঘন্টা, এখানে এখন দাঁড়িয়ে আছি 1 ঘন্টা। পৌঁছতে পারবে? কোনো আশা নেই আর। ট্রেনের ভেতরে উঠবো, যারা আরো যাত্রী আছে তাদের সাথে কথা বলে নেব। আপনারা কতক্ষণ দাঁড়িয়ে আছেন ট্রেনের ভেতরে? প্রায় 2 ঘন্টা।
এখানে যারা মানুষ রয়েছে, এখানে একজন প্রতিবন্ধী মানুষ আসছে, পরীক্ষা দিতে যাচ্ছে। আমার এমএতে পরীক্ষা রয়েছে, আবার টেনশন হচ্ছে আমি দিতে পারবো কিনা। ইউনিভার্সিটি বলে দিয়েছে 12টার মধ্যে না ঢুকলে পরীক্ষা দিতে, পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে আমার, তাহলে একটা বছর পুরো নষ্ট হয়ে যাবে। এমএ একটা বছর পুরো নষ্ট, আমি টেনশনে পড়ে গেছি, এখন কী করবো আমি? যাতায়াতের কোনো উপায় নেই, বাসে যাবো তাতে আমি উঠতে পারবো না, কিন্তু একমাত্র ভরসা ট্রেন, তাই ট্রেন ছাড়া তো আমার কোনো উপায় নেই। এখন ট্রেন যদি এরকম করে আমার পুরো বছরটা নষ্ট হয়ে যাবে। শুনলে শর্মিষ্ঠা, একজন পরীক্ষা দিতে যাচ্ছে তার বছর নষ্ট হয়ে যাবে এমনটাই বলছেন। তিনি দীর্ঘক্ষণ কিন্তু এই প্ল্যাটফর্মে আটকে আছেন। এরকম সাধারণ মানুষ যারা অসুস্থ রোগী তারাও কিন্তু এখানে আটকে আছেন। কলকাতার চিকিৎসার জন্য যাচ্ছিলেন, সকাল থেকে কিন্তু সমস্যা চলছে, তবে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে কাজ চলছে, দ্রুত এই অবস্থা ঠিক হয়ে যাবে। শর্মিষ্ঠা, একেবারে দীপকুমার পরবর্তীতে ছবিটা জানবো। অবশেষে তিনজনকে ধন্যবাদ জানাবো, দীপঙ্কর, দেবকুমার এবং ইন্দ্রনীল, তিনজনকে ধন্যবাদ জানাবো। পরবর্তীতে আবারও আমরা নজর রাখবো যে আদৌ ট্রেন পরিষেবা চালু হলো কিনা, তার যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারলেন কতক্ষণে। ধন্যবাদ জানাবো তিনজনকে।